আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তানিয়া ইসলাম রাত্রি। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে সকাল থেকেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী পাড়ের 41টি অবৈধ ইটের ভাটা উচ্ছেদ করা হয়। পাশাপাশি এসব অবৈধ স্থাপনা থেকে 81 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বিআইডব্লিউটি এর উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের পর এখন চলছে মেরামতের কাজ। সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন। পাটুরিয়া ফেরি ডুবির 8 দিন পরে কিন্তু যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সেই নিমজ্জিত ফেরিকে উদ্ধার করতে সম্ভব হয়েছে। গতকালকে রাত 11:45 দিকে তারা কিন্তু উদ্ধার করে এখানে যে 5 নং ঘাট রয়েছে সেই ঘাটের তীরে নিয়ে এসেছে। এই ফেরিটি মূলত হচ্ছে ইউটিলিটি ফেরি। এই ফেরিটিতে আমরা যতটুকু জানতে পেরেছি যে 10 থেকে 12টি যান পারাপার হতে পারে। গত বুধবার কিন্তু এই ফেরিটি নিমজ্জিত হয়ে যায় পাটুরিয়া ঘাটের কাছে। গত 8 দিন তারা চেষ্টার পরে কিন্তু গতকালকে তারা সফল হয়েছে এটিকে তীরে আনতে। তা আমরা এখন যেটা দেখছি এই ফেরির ধ্বংসাবশেষ খুবই খারাপ অবস্থা। আপনাদের দর্শককে একটু দেখাতে চাচ্ছি এই ফেরিটি। আপনারা দেখছেন প্রত্যেকটা রুম কিন্তু খুবই মানে খারাপ অবস্থা হয়ে গেছে এবং তারা এখন যেটা চাচ্ছে তারা একটু রিপেয়ারিং বা পরিষ্কার করে এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে হয়তো তারা আজকের মধ্যে উদ্ধার করবে। এখানকার কর্তৃপক্ষ আরেকটা বিষয় আমাদের যেটা জানিয়েছেন যে এখনও যে 9টি নিখোঁজ ট্রাক ছিল তারা কিন্তু সর্বশেষ গতকালকে 2টি ট্রাকের মাধ্যমে নিখোঁজ সব ট্রাকগুলো উদ্ধার করেছে। তারপরও একটি ঝিনাই নামে একটা জাহাজ রয়েছে, মূলত ছাড়বে জাহাজ, তারা কিন্তু এখনও পানির তলদেশে চেষ্টা করছে যে কোনো পরিবহন বা কেউ এখনও মানে নিখোঁজ আছে কি না আর কি। তো দর্শক, এটা একটা দেখাচ্ছি মাস্টারের রুম। মাস্টারের রুম আপনারা দেখতে পাচ্ছেন, এই রুম থেকে কিন্তু এই ফেরিটি মাস্টার পরিচালনা করে। আপনারা দেখছেন যে ফেরিটি 8 দিন পানির নিচে থাকার পরে কিন্তু ফেরিটির অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো দর্শক, আমার কাছে এই ছিল পাটুরিয়া ঘাট থেকে ফেরি উদ্ধারের সর্বশেষ খবর। ঘন কুয়াশার হিম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের জনজীবন। দুর্যোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। তীব্র শীতে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এদিকে ঘন কুয়াশার কনকনে ঠান্ডা বাতাসে কাঁপছে শেরপুর। ভোর থেকেই টপ টপ করে ঝরছে শীষের। ঘন কুয়াশায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। অন্যদিকে চুয়াডাঙ্গায় প্রচণ্ড শীতে সময় মতো কাজে বের হতে পারছে না খেটে খাওয়া মানুষ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। এ ধরনের তাপমাত্রা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানায় জেলা আবহাওয়া অফিস। নওগাঁর মান্দায় লাইসেন্সবিহীন একটি গুদামে অবৈধভাবে খাদ্য সামগ্রী মজুতের অভিযোগে অভিযান চালিয়ে মাসুদ জানা নামে একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুদামটি সিলগালা করা হয়। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা আঞ্জুমান বানু। অভিযুক্ত ব্যক্তি মাসুদ রানা উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। মাসুদ রানা আটকের পরে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মান্দা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মালামালগুলো মজুত করে বেশি দামে বিক্রি করাই তার মূল ব্যবসা। অতিরিক্ত মালামাল থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা না করে মামলা দায়ের করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট। এবারে আন্তর্জাতিক। চীনের জিনু শহরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 39 জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন আরও 9 জন। স্থানীয় সময় বুধবার বিকালে এই ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সংবাদ বার্তা সংস্থা এপি জানায়, বুধবার বিকালে জিয়াংসির সিনওয়েতে বাণিজ্যিক ভবনের গ্রাউন্ড লেভেলের নিচের একটি দোকানে আগুন লাগে। সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় ভবনটি থেকে ধোঁয়া উঠছে, মানুষকে প্রাণ বাঁচাতে জানালা থেকে ঝাঁপ দিতেও দেখা যায়। আগুন লেগে হতাহতের এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে গত শুক্রবার চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের একটি বিদ্যালয়ের হোস্টেলে আগুন লেগে 13 জনের মৃত্যু হয়েছে। এবারে স্প্যানিশ শেয়ারবাজার সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেলা 11:32 পর্যন্ত তিনটি সূচকে নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 333.32 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেনের ভিত্তিতে শীর্ষ পাঁচে অবস্থান করছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ফুয়াং ফুডস, IFIC ব্যাংক PLC, কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।